প্রতিবছর দুর্গোৎসবের সময় প্রগতিশীল সাহিত্যের স্টল খুলে সিপিএম। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রয় কেন্দ্র খোলা হয়, তবে 2018 সালে সরকার পরিবর্তনের পর বিভিন্ন কারণে সব জায়গায় স্টল খোলা সম্ভব হয় না। এবছর সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি স্টল খুলেছে, অঞ্চল অফিসের সামনেই এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস, পবিত্র কর সহ অন্যান্যরা। শারদ উৎসবের সময়তে আমাদের পার্টির মহকুমা এবং লোকাল কমিটিগুলো মার্চপাতি মূল্য সাহিত্য এবং বিভিন্ন প্রগতিশীল যে সাময়িকীগুলো বেরোয় সেগুলো বিক্রয়ের জন্য উদ্যোগ নেয়, যাতে যে পাঠকদের মধ্যে প্রগতিশীল চিন্তাভাবনা, মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কে তাদের জ্ঞানার্জনের সুযোগ ঘটে, সেটা প্রতি বছরেই করা হচ্ছে। আমরা বিশেষ করে যেমন শারদ উৎসবের সময় 4-5 দিন এই বই বিক্রয়ের ব্যবস্থা হয়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।